হ্যাঁ, আজকে পুজোর ভিডিও কি দিলাম আমি নিজেও জানলাম না, নিজেরাও দেখিনি। আমাদের পুজোটা এবার খুব বাজেই গেছে, শুধুমাত্র গাড়িটার জন্যে, আর কিছু না। এমনি আমরা ভালোভাবে কাটিয়েছি, ঘরে প্রচুর, আমার ছেলে অনলাইন সুইগি থেকে আমাদের এখানে প্রচুর জোম্যাটো থেকে খাবার আসছে, যেটা উত্তরপাড়ায় আগে আসতো না। প্রচুর খাবার দাবার এসেছে, প্রচুর অনলাইন খাবার অর্ডার করেছি আর খেয়েছি। এটাই আমাদের একমাত্র কাজ ছিল পুজোর সময়। তো যাই হোক, আজকে আমি সকলকে, আমার যারা বড় তাদের সবাইকে আমি বিজয়া শুভের প্রণাম জানাই, আর ম্যাক্সিমাম ভিউয়াররা আমার ছোট, তাদের, তোমাদের প্রতি আমি প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাই। কেমন, তোমরা কেমন কাটালে পুজো কাকিমাকে জানিও। আর আজকে আমি একটা রান্না করছি, আজ তো লক্ষ্মী পুজো, আমাদের লক্ষ্মী পুজো হয় দেওয়ালির দিন, তবু আমি ঠিক করেছি একটু নাড়ু মোয়া এসব মা লক্ষ্মীকে দেবো, সেটা পরে পুজোর সময় তোমরা দেখবে। আর আজকে আমি যেটা করছি, মোচা রান্না করছি, জানো। তা তোমরা ভাবছো কাকিমা মোচা রান্না করছে, তাও আবার দেখাচ্ছে কেন? তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, জানো, দেখো সব বাজারে মোচা কুচিয়ে বিক্রি করে, তারা কিন্তু এই জিনিসটা যেটা আমরা ছাড়াই ঘরে, এই দেখো, এই যে একটা পটকার মতো জিনিস থাকে আর এই কাঠি, এগুলো ছাড়ায় না, জানো, সব শুদ্ধ কুচিয়ে দেয়। তাদের এত সময় কোথায়? এবং ম্যাক্সিমাম বাড়িতে আমাদের উত্তরপাড়াতেও দেখেছি, শহর তো দূরের কথা, সবাই এইটা সমেতই রান্না করে, এইটা সময় রান্না করে খেও না, তার থেকে কিন্তু গ্যাস অম্বল নানা রকম হয়, এবং টেস্টটাও কোথাও একটা কষা ভাব থাকে। তার জন্য লোকে কি করে, চটকে নানা রকম আটা বেসন ইউজ করে, করো না। সেই জন্য বলছি, ঘরে বসে যদি তোমরা পারো তাহলে এইগুলো মা রান্না করলে মাকে হেল্প করার জন্য অন্তত তোমরা এই পটকাটা আর এই দেশলাই কাঠির মতন কাঠিটা তোমরা বার করে দেবে। হ্যাঁ, বার করে দেখো, আমি এতগুলো ছাড়িয়েছি, সব বার করে দিয়ে ছাড়িয়েছি, সেই ছাড়া এইটাই দেখানোর জন্য তোমাকে দেখালাম। তারপর আমি মোচাটা যখন রান্না করবো, আজকে নিরামিষ মোচা করবো, এর মধ্যে কোনো নারকোল ছোলা এগুলো দিই, আজকে কিচ্ছু দেবো না, আজকে শুধু করবো, আমার ছেলের শরীরটা ভালো নেই, নারকোলটা হজম করতে পারবে না, সেই জন্য মোচাটা করবো। আর এই যে মোচার পোর্শনটা রয়ে গেছে বাকিটা, এইটা দিয়ে একটা নতুন রান্না করে পকোড়া করে তোমাদের দেখাবো, সেটা এটা মসুর ডাল দিয়ে এটা দিয়ে হবে, সেটা এইটুকু আমি রেখে দিচ্ছি আজকে, আজকে আর সম্ভব নয়, সেইটাতে পেঁয়াজ টিয়াজ লাগবে, আজকে আর পেঁয়াজ ইউজ করছি না, সেই জন্যে এই পকোড়াটা করে দেখাবার জন্য এইটুকু আমি তুলে রাখছি, আর মোচাটা আমি রান্না করবো। তোমাদের মোচা কাটাটা কেমন করে করতে হবে তাহলে দেখানোর জন্যই বললাম আর কি, এরপর তোমরা আমার সঙ্গে থাকো। হ্যাঁ, আমি তো বললাম যে আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা হয় না, আমাদের দেওয়ালির দিন লক্ষ্মী গণেশ পুজো হয়, কিন্তু যতই হোক আমি বাঙালির মেয়ে, তো লক্ষ্মী পুজোর দিনকে বাঙাল ঘটি, বাঙালি অবাঙালি কিছু মনে হয় না, মনে হয় মা লক্ষ্মীকে আমি গণেশ পুজোর দিনে বলেছিলাম যে কোনো পুজোতে আমি আমার মতন করে দিই প্রসাদ। তা আজকাল আমার শরীরের ক্ষমতা নেই, করতে পারি না, তাই যেটুকু পেরেছি ঠাকুরের কাছে দিই, আজকে করে দিই এই জিনিসটা, তা এটা রাখি, তারপর পরে পুজো করে নেবো, পুজোর পর ঘুরে এসে আমি এটা রান্না করবো, তারপর আবার বাকি কথা বলবো, কেমন? আজকের ব্লগটা এটা করে বলেই শেষ করছি, তার কারণ হচ্ছে যেটা বিশেষ করে বলা হয়নি, পুজোর পঞ্চমীর দিন থেকে শুরু হয়েছে, আজকে প্রায় কালকের লক্ষ্মী পুজো শুরু হয়ে গেল, প্রতিদিন আমার ছেলে, আজকাল সব বেরিয়েছে না জোম্যাটো সুইগি ডমিনোজ এসব নানা রকমের মাধ্যম দিয়ে আমাদের এখন খাবার আসছে, এবং অর্ধেক দিন প্রায় ডিনার হচ্ছে, আজকে লক্ষ্মী পুজো, আমি বলেছি আজকে ডিনার ওইসব খাওয়া যাবে না, সেই জন্য, কিন্তু খেতে তো তাকে হবেই, কারণ কালকের দিনটা বাদ দিয়ে পশু অফিস আছে, সে প্রতিদিন এই খাবারগুলো আসছে, তা প্রতিদিন দেখানো হয় না, যে আমার দর্শকদের দেখানো উচিত যে আমার ছেলে প্রতিদিন কীভাবে এইসব জিনিসগুলো খায়। আর একটা সুখবর হচ্ছে, আমরা থাকি উত্তরপাড়ায়, আগে ছিল না, এখন শ্রীরামপুর টু হাওড়া এই পুরো এতটা রাস্তা হুগলি হাওড়াটাকে কভার করছে, পুরোটার থেকে খাবার আমাদের আসছে, যেমন শ্রীরামপুর থেকে আমাদের রামিনিয়া থেকে বিরিয়ানি এলো, আচ্ছা হাওড়াতে একটা অবাঙালিদের দোকান আছে, তাদের রাবড়ি আর গোলাপজাম খুব বিখ্যাত, আর সোনপাবড়ি, সেগুলো সেখান থেকে এলো, পুরো মোটামুটি আমরা ঘরে বসে হাওড়া টু শ্রীরামপুর যত হোটেল আছে আর যত হোটেলের খাবার অনলাইন আসে সব, তারা যেমন এবছরে দিতে শুরু করেছে লকডাউনে, আগে আগে দিত না, এখন লকডাউনে সবাই বিজনেস করতে চাইছে, এখন দিচ্ছে, দিতে যাই হোক আমার ছেলের সুবিধা হয়েছে, কাজে আমার ছেলে প্রতিদিন এই খাবারগুলো আনে, তা আজকে বলছে মা তুমি এইটুকু খাবার আনালে আজকে, আমি আজকে জল খাবার খা, এখন রাতে 9টা বেজে গেছে, খেতে খেতে 11:30, তখন আরও খেতে ইচ্ছে করবে না, তাই জন্য দেখালাম আপনাদের, দেখুন এইরকম খাওয়া খেয়ে ও থাকে। আর একটা কথা বলি, চ্যানেলটা আমার ছেলের, কিন্তু চ্যানেলটাতে ম্যাক্সিমামই আপনারা আমাকে দেখেন, তাই বলছি যে চ্যানেলটা যখন আমিই চালাচ্ছি তখন প্লিজ হেল্প মি, হ্যাঁ আপনারা একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, তা না হলে না মনে বল পাই না, মাঝে মাঝে মনে হয় কেন ব্লগ দেবো, তোমরা তো কেউ দেখো না, সেই জন্য ইচ্ছা করে না, তাই বলছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কেমন?